হ্যাঁ, আমরা সবাই আমাদের হচ্ছে যে অডিও ফোনটা অফ করে রাখবো, আর হচ্ছে যে কেউ আসলে মানে আমরা যেটা করবো আসলে আপনি কমেন্টস করবেন, কমেন্টস করলে হচ্ছে যে আপনার যে যে প্রবলেমগুলো আছে সেগুলো যখন কমেন্টস করবেন সেগুলো অনুযায়ী আমরা কাজ করবো। হ্যাঁ, এখানে আসলে অডিও আমরা সবাই বন্ধ করে রাখি, কারণ হচ্ছে যে নয়েজ আসে তো মাঝে মধ্যে, এই জন্য। ওকে, আর আমার কথা কি সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে, আপনার এখানে মেসেজ বক্স আছে রাইট সেকশনে, সেখানে আপনি একটু মেসেজ করবেন। হ্যাঁ, যদি কথা শুনতে পান তাহলে ইয়েস লিখবেন, সবাই ইয়াবি ইয়েস লিখবেন, ঠিক আছে? চ্যাটিং অপশনটা কি সবাই পেয়েছেন, মানে আপনারা যারা 3 জন আছেন? ওকে, ঠিক আছে। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে, আপনারা তো অবশ্যই জানেন যে এমএস এক্সেল নিয়ে আমরা আসলে কাজ করব। হ্যাঁ, এমএস এক্সেল 2013 বা 10, 2016 এই আপার ভার্সন গুলা মোটামুটি সেম, কিন্তু 2007 বা আদার এর আগের ভার্সন গুলা একটু মানে ইউআই ফেসটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে মেনলি হচ্ছে 2010, 13 এবং 16 এগুলা নিয়ে মেনলি কাজ করব। মেনলি আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2013, 13 যদি দেখি, 2016, 2010 এবং হচ্ছে যে 2010 এর পরে ভার্সন গুলা এটা দিয়ে কাভার হয়ে যাবে। হয়তোবা ইউজার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হতে পারে, তা সেটা কোনো সমস্যা হবে না, আমি সবকিছুই আপনাদেরকে খুবই ক্লিয়ার করে দেখাবো, যাতে হচ্ছে যে আপনারা এক্সেলে অন্তত এক্সপার্ট হতে পারবেন। এর আগের যে ব্যাচে যারা দেখেছিলেন অন্তত তাদের মানে এক্সেলটা দেখলে বুঝতে পারবে আসলে সেটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সেভাবেই দেখাবো। তো যেহেতু আমি আপনাকে এক্সেল, মাইক্রোসফট এক্সেল নিয়ে ট্রেন করতে যাচ্ছি, যেটা মাইক্রোসফট এক্সেলের, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলের আপনার যাওয়ার আগে আমি আমার সম্পর্কে ইন্ট্রোডিউস করে দিই। আমি হচ্ছি শেখ ওয়াসিফুল হাসিব, আই হ্যাভ মোর দেন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন টেলিকমিউনিকেশন, রেড হ্যাট সার্টিফাইড এক্সপার্ট ইন মাইক্রোসফট এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার ওয়ার্কিং অন জাভা অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস। তো যেহেতু আজকে আমাদের টপিক্স হচ্ছে মাইক্রোসফট এক্সেল নিয়ে, সেই জন্য মাইক্রোসফট এক্সেলের টপিক্সগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো মাইক্রোসফট এক্সেলের মধ্যে যাওয়ার আগে মাইক্রোসফট অফিস সম্পর্কে জেনে নিই। মাইক্রোসফট অফিসে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। মাইক্রোসফট অফিসটা কি একটা গ্রুপ অফ অ্যাপ্লিকেশন বলা যায়, যে ওর মধ্যে থাকে অফিস, থাকে পাওয়ার পয়েন্ট, থাকে অননোট, থাকে এক্সেস, থাকে অনেক কিছু আছে। তো সবগুলো আসলে ডেইলি লাইফে আসলে সবকিছু একসাথে ইউজ হয় না। যেটা সবচেয়ে পপুলার মানে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এবং যদি লার্জ ডাটা হয়, লার্জ ভলিউমের ডাটা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাইক্রোসফট এক্সেসটা ইউজ হয়। তো আমরা আমরা যে মেন মানে তিনটা টপিকস, মানে যে তিনটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি ইউজ হয় এমএস অফিসের মধ্যে, সেটা হচ্ছে যে এমএস এক্সেল, এক্সেস এবং পাওয়ার পয়েন্ট। এক্সেলটা হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস যদি করতে চান, যে আপনি একটা অনেক বড় র ডাটা আছে যেখানে হচ্ছে যে প্রত্যেক মাস মাসে মাসে অনেক ডাটা জমে, কি ধরনের ডাটা থাকে সেটা একটা এক্সাম্পল স্বরূপ যদি বলি, যে প্রতি বছর বিভিন্ন এলাকায় জনসংখ্যা কি পরিমাণে বাড়ছে, এরকম একটা যদি ডাটা থাকে, ঠিক আছে, মানে প্রতিদিনে কি পরিমাণ জনসংখ্যা বাড়ছে সেটা যদি ডাটা থাকে, তা সেটা বিশাল বড় একটা ডেটা হবে। হ্যাঁ, প্রত্যেকটা এলাকা ওয়াইজ যদি সেভাবে আমরা যদি ডেটাগুলা কালেক্ট করে কোথাও রাখি, সেই ক্ষেত্রে কিন্তু সেই ডাটা থেকে যদি আপনি এটা অ্যানালাইসিস করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এমএস এক্সেল এর সাহায্য নিতে হবে। আর সেই ডাটাটা যদি অনেক লার্জ পরিমাণে হয়, যে আপনার সেটা 10 লাখের বেশি, হ্যাঁ, 15 লাখ, 20 লাখ, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এমএস এক্সেস। এমএস এক্সেস হচ্ছে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো এমএস এক্সেস এর যেটা হবে সেখানে হচ্ছে যে 10 লাখ বা তার বেশি যদি কোনো ডাটা থাকে, মানে ধরেন 12 লাখ, 15 লাখ এরকম ডাটা আছে, যেখানে এমএস এক্সেল যেতে হবে। কারণ হচ্ছে যে এমএস এক্সেল এর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, যে এর বেশি সে ডাটা সাপোর্ট করে না, ঠিক আছে, তখন আমরা যাবো এমএস এক্সেস এ। কিন্তু আলটিমেটলি আপনি যাই করেন না কেন, শেষে আপনি যখনই আপনি ওই এমএস এক্সেস এক্সেলে যান বা এক্সেস এ যান, আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিস জিনিসটা এক্সেলে খুব ইজিলি করা যায়। হ্যাঁ, তা মিড লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা কিন্তু এমএস এক্সেলটা খুব বেশি ইউজ হয়, বিশেষ করে মাল্টি ন্যাশনাল যেসব কোম্পানিগুলো আছে সেগুলোতে কিন্তু এমএস এক্সেল প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, এমএস এক্সেল। ওকে, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কি কাজে লাগে, ডাটা প্রেজেন্টেশন। আপনি একটা বিশাল বড় একটা ডাটা থেকে ছোট একটা গ্রাফ তৈরি করবেন এবং সেই গ্রাফ দিয়ে বোঝাবেন যে আপনার এই বছরের থেকে এই বছরে আপনার ধরেন জনসংখ্যা এত বেড়েছে, হ্যাঁ, বা এই মাস থেকে এই মাসে জনসংখ্যা এত বেড়েছে। তো এই বিশাল বড় ডাটা থেকে আপনি যখন ছোট একটা জিনিস রিপ্রেজেন্ট করবেন, তখন আপনাকে যেতে হবে কোথায়, এমএস পাওয়ার পয়েন্টে। তার মানে হচ্ছে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট আপনাদের ডেলি লাইফে, বিশেষ করে যারা মানে জবে, জব মার্কেটে আছেন, বা যারা হচ্ছে যে মানে ইন্টারমিডিয়েট পাস, মানে আপনার অনার্স লেভেল পাস করে যারা হচ্ছে যে জবের জন্য ট্রাই করছেন, এই দুইটা জিনিস যদি না জানেন, এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, সেই ক্ষেত্রে কিন্তু
জবের ক্ষেত্রে একটু ডিফিকাল্টি ফেস করতে, ভালো রকমের ডিফিকাল্টি ফেস করতে হবে। কারণ হচ্ছে যে আপনার অনেক ধরনের হিসাব ক্যালকুলেশন মানে যা যা আছে এবং ডাটা রিপ্রেজেন্টেশন কিভাবে করবেন, এই জিনিসগুলো নিয়ে বেশি মানে অনেক কাজ করতে। বিশেষ করে আপনি আরো যদি আপার লেভেলে যেতে চান, যদি আপনি আপনার আপনার যদি অ্যানালাইসিস পাওয়ার সেরকম ভালো মানে ভালো না থাকে, তাহলে পরবর্তীতে যে সমস্যাগুলো হবে আপনি পরবর্তীতে আর একটু অ্যাডভান্স লেভেলে মানে হচ্ছে যে আপনার পজিশনটা একটু আপ করতে পারবেন না, ঠিক আছে? তা সেই ক্ষেত্রে এই দুটা জিনিস যত বেশি জানবেন তত কিন্তু আপনার হচ্ছে ফিউচারটা অনেক ভালো। আমরা সবাই মনে করি যে আসলে এক্সেল অনেক ভালো জানি আমরা, পাওয়ার পয়েন্ট আসলে অনেক ভালো জানি, আমি অন্তত 5 বছর এসব নিয়ে যদিও কাজ করেছি তারপর আমার কাছে মনে হয় এখনো অনেক কিছু জানার আছে, ঠিক আছে? তো সব সময় হচ্ছে যে লার্নিং এর প্রসেসে থাকলে আপনারা এই জিনিসটা মানে সব সময় যদি কাজের মধ্যে থাকেন এগুলো নিয়ে, তখন আপনার এই জিনিসটা মাথায় খুব ইজিলি ঢুকে যাবে। তো এমএস এক্সেলে আমরা কি কি করতে পারি সেটা আমরা দেখি। এমএস এক্সেল এরকম একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারি। দেখেন এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ডে লেফট সাইডে কিছু বাটন আছে, এই বাটনে যখন আমরা ক্লিক করব, এটা একটা ইমেজ জাস্ট, হ্যাঁ, এখানে ক্লিক করলে কিছু হবে না। এই ইমেজে যখন আমরা ক্লিক করব এই বাটনগুলোতে, তখন সেই বাটনের উপরে বেস করে এই বাটনগুলো হচ্ছে যে বিভিন্ন হচ্ছে এগুলো এরিয়ার একটা শর্ট কোড মানে এরিয়া কোড থাকে, সেই কোডের নাম, সেই কোডে প্রেস করলে ওই বাটনের উপরে প্রেস করলে ওই বাটন অনুযায়ী, হ্যাঁ, এই যে এখানে যে লেফট সাইডে যে বাটনগুলো দেখতে পাচ্ছি এই বাটন উপরে প্রেস করলে সেই বাটন অনুযায়ী ডাটাগুলো চেঞ্জ হবে ওই এরিয়া কোড অনুযায়ী, ওই এরিয়ার কি পরিমাণে ফোরকাস্টিং আছে, ঠিক আছে, এই সব সব কিছু ডাটাগুলো চেঞ্জ হবে। তো এরকম একটা ড্যাশবোর্ড যদি আপনি এক্সেলে তৈরি করতে চান, তাহলে এক্সেল সম্পর্কে আপনাকে ভালো একটা ধারণা থাকতে হবে এবং এইটা করার সুবিধা। হ্যালো, জি বলেন। শো করতেছে না আপনার স্ক্রিন, শো করতেছে না। ও সরি, স্ক্রিনটা শো করছে না, ঠিক আছে, জি, ওকে ওকে ওকে, সরি স্যার, একটা মিনিট, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে এমএস অফিসে জাস্ট হচ্ছে যে আমি এটা একটু আগে যে কথাটা বললাম সেটাই, এটা যে এমএস অফিসের মধ্যে যে মানে এমএস অফিস হচ্ছে কালেকশন অফ একটা অ্যাপ্লিকেশন, যার মধ্যে অনেকগুলো ছোট ছোট অ্যাপ্লিকেশনের সমান একটা এমএস অফিস। এবং এর মধ্যে হচ্ছে যে কি থাকে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এমএস অফিসের যেগুলো ডেইলি লাইফে আপনার লাগবে, সেটা হচ্ছে যে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে যে এমএস এক্সেস, হ্যাঁ, তারপর এই তিনটা জিনিস সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়। তা মানে ইন্টারমিডিয়েট লেভেলে, ইন্টারমিডিয়েট মানে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সবচেয়ে বেশি প্রয়োজন হয় এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট আমরা সব কাজেই লাগবে, এটার কোনো মানে ইয়ে নেই, সব সময় এটা লাগবে। এবং হচ্ছে এক্সেলের থ্রুতে আমরা ডাটাটা অ্যানালাইসিস করব, সেটাকে রিপ্রেজেন্ট করব এমএস পাওয়ার পয়েন্টের থ্রুতে। আর যদি কোনো ডাটা যদি 10 লাখ সামথিং এরকম একটা রেঞ্জ আছে এক্সেলের, সেই রেঞ্জ যদি অতিক্রম করে যায় তখন আমাকে এমএস এক্সেসের হেল্প নিতে হবে। এমএস এক্সেসের যখন হেল্প নিব তখন কি হবে, লার্জ ডাটা থেকে আমি সেই ডাটাটাকে সামারি করে, সেই জন্য আপনাকে এসকিউএল জানতে হবে এমএস এক্সেস এ কাজ করার জন্য, এসকিউএল জানতে পারেন বা আপনি মাউসে ধরে ক্লিক করেও কাজ করতে পারেন। তো সেটা হচ্ছে যে মানে আরেকটা ইয়া, তো হচ্ছে যে এমএস এক্সেস এ মেইনলি হচ্ছে যে কোয়েরি বেসড কাজ করে। তো এমএস এক্সেস এর হচ্ছে যে 10 লাখের মানে এক্সেলের রেঞ্জ যেখানে সেখানে আপনি এমএস এক্সেস দিয়ে কাজ শুরু করতে পারবেন এবং সেখান থেকে ডাটাটা ছোট করে নিয়ে এমএস এক্সেলে আপনি ইউজ করবেন এবং সেটাকে অ্যানালাইসিস করে আপনি পাওয়ার পয়েন্টে আপনি শো করবেন, ঠিক আছে? এটাই হচ্ছে যে এমএস অফিসের এই তিনটা ছোট যে তিনটা অ্যাপ্লিকেশন, ছোট না, তিনটাই হচ্ছে বড় অ্যাপ্লিকেশন যেটা সব মানে সব ক্ষেত্রে ইউজ হবে। বিশেষ করে মাল্টি ন্যাশনাল তো মাস্ট এটা ইউজ হবে। যদি ভালো কোনো অফিসে জব করতে চান বা ফিউচারে আপনি জবের জন্য ট্রাই করতে চান, আপনাকে প্রথমে জিজ্ঞাসা করে এমএস এক্সেল পারেন কিনা, পাওয়ার পয়েন্ট পারেন কিনা, এক্সেস পারেন কিনা, এটা খুব কমই জিজ্ঞাসা করবে, এই দুইটা জিনিস জিজ্ঞাসা করবে। আর এমএস এক্সেস এর মানে এক্সেল এর থ্রুতে আমরা এরকম একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারি। হ্যাঁ, সাউন্ড পাচ্ছেন না? হ্যালো, সাউন্ডে কি কারো কোনো সমস্যা? টিপু ভাই, হ্যাঁ পাচ্ছে, সবাই পাচ্ছে? টিপু ভাই মনে হয় সাউন্ড পাচ্ছেন না। না, তাহলে টিপু ভাই মনে হয় আপনার ওখানে সমস্যা থাকতে পারে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। এই যে এমএস অফিসের থ্রুতে, হ্যাঁ, এমএস অফিসের থ্রুতে আমরা কি কি করতে পারি, এমএস অফিসের থ্রুতে এরকম একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারি। এই ড্যাশবোর্ডের সুবিধাটা কি আমি সেটা আপনাদেরকে পরে বলছি। এই ড্যাশবোর্ডের সুবিধা হচ্ছে
আপনি এইখানে যে লেফট সাইডে যে কিছু দেখতে পাচ্ছেন যে অ্যালফাবেটিক লেটারে লেখা আছে MS বা AK AL এগুলা এগুলা হচ্ছে যে তার এরিয়া কোড। হ্যাঁ ধরলাম এটা আমাদের এরিয়া কোড, যে কোনোটা এরিয়া কোড। এখানে এই যে বাটনের মতন দেখতে পাচ্ছি এগুলো যদি ক্লিক করি সে অনুযায়ী ডাটাগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হবে। চেঞ্জ হয় বলতে এই মানে এই এরিয়া কোডে যখন আমরা ক্লিক করব তখন সেই এরিয়া কোডের উপরে বেস করে এই যে এখানে যে গ্রাফটা সেটার চিত্র চেঞ্জ হবে। কারণ হচ্ছে যে ওই এরিয়ার জনসংখ্যা বেশি হতে পারে কম হতে পারে, এখানে অথবা ড্রাগ বা এটা দেখাচ্ছে হচ্ছে কোন স্টেটে ফ্লোরিডা এবং অল স্টেটস এর একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছে, ড্রাগ এন্ড অ্যালকোহল ইনভলভ নাম্বার। হ্যাঁ এটা হচ্ছে যে কার ক্র্যাশ ইন 2011 ফ্লোরিডা, মানে কার ক্র্যাশ কি কারণে হচ্ছে বা এরকম একটা এরকম রিলেটেড একটা অ্যানালাইসিস আছে। এবং এই অ্যানালাইসিসটা কিভাবে আছে 2011 এর কোথায় ফ্লোরিডা, এবং ফ্লোরিডা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন এলাকার কোড এলাকা ছোট ছোট কোড থাকে এবং সেই কোড গুলোতে যখন আমরা মানে এই যে কোড এগুলো হচ্ছে যে এলাকা মেবি নাম ওই ফ্লোরিডা বিভিন্ন তো এগুলোর একটা মানে কোড আছে, সেই কোডে যখন আমরা ক্লিক করব সেই কোড ওয়াইজ বেস করে ওই যে ওরা যে অ্যানালাইসিসটা করেছে সেই এরিয়ার ডাটাগুলো চেঞ্জ হবে, অটোমেটিক্যালি চেঞ্জ হবে। সেটা আমি আপনাকে এখন দেখাতে পারছি না, আমরা যখন করব এই জিনিসগুলো বুঝতে পারবেন। এবং এই ডাইনামিক যে এই কাজটা, হ্যাঁ মানে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সেল শিটে নিয়ে ডাটা নিয়ে আলাদা আলাদা করে গ্রাফ তৈরি না করে একটা একটাই জাস্ট চার্ট বানাবেন এবং প্রত্যেকটা এই যে কোডের মধ্যে যখন সিলেক্ট করবেন সেই অনুযায়ী ডাটাগুলো চেঞ্জ হবে। ধরেন আপনার মোহাম্মদপুরের জনসংখ্যা হচ্ছে যে 100, আবার হচ্ছে যে আপনার মিরপুরের জনসংখ্যা 200, ঠিক আছে। যখন আপনি মোহাম্মদপুরের একটা বাটন এখানে ধরেন আছে, এখানে যখন ক্লিক করবেন তখন মোহাম্মদপুরের যে জনসংখ্যা অনুযায়ী 100 আছে তখন সেই বারটা 100 পর্যন্ত উঠবে, যখন আপনি মিরপুরের বাটনে ক্লিক করবেন তখন মিরপুরের বাটনটা 200 পর্যন্ত উঠবে। মানে ওই টোটাল জিনিসটা এই একটা চার্টের মধ্যে দেখাবে। হ্যাঁ একটা চার্ট বলতে এখানে তো কয়েকটা চার্ট আছে। হ্যাঁ তো এই চার্টে যেভাবে অ্যানালাইসিস করা আছে সেই প্রত্যেকটা চার্ট গুলো চেঞ্জ হবে সেই ডাটার উপরে বেস করে, আমরা এই জিনিসটা দেখবো। এবং এটা যদি যখন আপনি এক্সেলে মাস্টার হয়ে যাবেন মানে এক্সেলে মোটামুটি ভালো জানতে পারবেন তখন আপনার কাজের কি সুবিধা হবে, আপনি 10 জন মানুষ যে কাজটা 1 লাখ করতে মানে যত সময় লাগে, একটা কাজ যদি 2-3 ঘন্টা লাগে সেটা আপনি করতে সময় লাগে মাত্র 5 মিনিট বা 2 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে যে আপনি সবকিছু এখানে বাটন সেট করে রেখেছেন, যে বাটনে মানে যে এলাকার বাটনে ক্লিক করবে সেই এলাকার ডাটাটা অটোমেটিক্যালি একটা ডাটাবেস থেকে নিয়ে এখানে শো করা দেবে, ঠিক আছে। আর যখন আপনার প্রেজেন্টেশন করতে হবে তখন আপনার এমন হয় যে বিশেষ করে মাল্টিনেশনাল কোম্পানিতে হুট করে আপনার বস এসে বলবে যে আমাকে এই রিপোর্টটা এই এলাকার এই রিপোর্টটা আমার লাগবে, তখন আপনি কি আবার বানাবেন নতুন করে? একটা জিনিসই বানায় রাখবেন একটু কষ্ট করে, ঠিক আছে। একটা জিনিস যখন আপনি বানায় রাখবেন ওই জিনিসটাই জাস্ট হচ্ছে বাটনে ক্লিক করবেন ডাটা আসবে, সেটা সেটা জাস্ট চারটা নিয়ে কপি করে ওখানে পেস্ট করে দিবেন পাওয়ার পয়েন্টে, ঝামেলা শেষ, ঠিক আছে। এই জিনিসটা কি ক্লিয়ার সবার? মানে এক্সেলের এই জিনিসটা ডাইনামিকলি আমি আপনাকে দেখাবো, যখন আমরা কাজ করব তখন আরো জিনিসটা বুঝবেন। যদি ক্লিয়ার হয়ে থাকে একটু মেসেঞ্জার চ্যাটিং এ অপশন লিখবেন ক্লিয়ার। টিপু ভাই, বসাদে ভাই, ওকে। ঠিক আছে, যদি কারোর মনে যদি এক মানে 1 ইঞ্চি পরিমাণে কোনো কনফিউশন থাকে কোনো বিষয়ে সেটা আমাকে অবশ্যই বলবেন, কারণ হচ্ছে আমি চাই না যে আপনার কোনো বিষয় একটু মানে গ্যাপ থেকে যাক। ও ফার্স্টে তেমন কিছু ছিল না, ঠিক আছে। ফার্স্টে মানে এই শুরুই করেছি এখান থেকে, হ্যাঁ এখান থেকে শুরু করেছি, তো ফার্স্টে কিছু নাই, মাত্রই শুরু করলাম। এখন আমরা আজকে আমাদের টপিকস হচ্ছে কি, টুডে আওয়ার টপিক হচ্ছে MS Excel। তা আমি বেসিক্যালি আমি দেখাচ্ছি হচ্ছে যে MS Excel 2013, আপনারা 2010 থাকলেও সমস্যা নাই, 2016 থাকলেও সমস্যা নাই, 2007 থাকে তাহলে ইউজার ইন্টারফেস মানে ওই ভিউটা দেখতে একটু চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা যেসব কাজগুলো করবো মোটামুটি সবগুলোই এখানে 2007ও পাবেন, কিন্তু 2003 যদি ইউজ করেন সেই ক্ষেত্রে একটু চেঞ্জেস হতে পারে। ওকে ওকে, গ্রাফটা কেন করব না, আমরা গ্রাফটা কেন করব, আপনার যদি কোনো ডাটা অ্যানালাইসিস করতে চান, হ্যাঁ যে কোনো ধরনের ডেটা অ্যানালাইসিস করছেন, ধরেন আমরা হচ্ছে যে কল সেন্টারে আমরা অনেকে ফোন দিই, এই কল সেন্টারের রিলেটেড অনেক অ্যানালাইসিস হয় যে আপনার কতজন ফোন দিল, কত সময় ধরে সে কথা বললো, কিভাবে কথা বললো, যে ফোনটা রিসিভ করেছে সে কথা মানে সে কেটে দিল কিনা, ঠিক আছে। তারপরে সেই কাস্টমার মানে যে ফোন করেছিল সে ফোন করার পরে সেই কাস্টমার মানে যে এজেন্টের সাথে কথা বলেছে সে কি কাস্টমারের সাথে কথা বলে মানে
খুশি হয়েছে কিনা বা কাস্টমার সার্ভিস খুশি হয়েছে কিনা, এই ধরনের সকল রিপোর্ট ওইখানে থাকে, ডাটাবেজে থাকে। তা ওই ডাটাগুলা ওই ডাটাগুলা হচ্ছে, ওকে একটু সময় দেবেন, একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে যে এই ধরনের যে কল সেন্টার রিলেটেড যে যত ধরনের ইনফরমেশন আছে, কাস্টমার কি কারণে ফোন দিচ্ছে, সব ধরনের ইনফরমেশন একটা ডাটাবেজে জমা হয়। তো এই ডাটাবেজ, এই ইনফরমেশন গুলা যদি আপনি আপনার বসকে দিতে চান তাহলে কিভাবে দিবেন? সেটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা সামারি ডাটা করে দিতে হবে যে কালকে এতজন ফোন দিয়েছিল, এতজন ফোন দেওয়ার পরে এই বিষয়ে এতজন জিজ্ঞাসা করেছিল, তাদের সমস্যা ছিল এইগুলা। হ্যাঁ, তো ওই সমস্যাগুলা যদি আপনি এখানে রিপ্রেজেন্ট করতে চান, তো ধরেন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, একটু সময় দেন, এখানে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে দেওয়া আছে। হ্যাঁ, এখানে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা একটা বার আছে। তো এই বারগুলো এখানে কি আছে, অল স্টেট, অল স্টেটের কি ফেসিলিটিস বাই এত, এখানে ধরেন এই যে বারগুলো, এগুলো হচ্ছে যে কিসের বার, এগুলা কাস্টমার হচ্ছে কতজন কাস্টমার ফোন দিয়েছে। ধরেন জানুয়ারিতে দেখা 604 জন, ফেব্রুয়ারিতে এতজন ফোন দিয়েছে, তারপরে 600 621 জন হচ্ছে মার্চে। আমরা ধরলাম যে এটা হচ্ছে যে ফোন করেছে তাদের একটা রেট কি হবে, মানে কি পরিমাণ কি হারে ফোন করছে। তা আপনি এই জিনিসটা কি আপনি কি এক্সেল একটা ফাইল আপনার বসকে শেয়ার করে দেবেন, মানে আপনার বসকে দিবেন একটা পুরো এক্সেল ফাইল, সেটা কিন্তু আপনি দিতে পারবেন না। আপনার বসকে দিতে হবে কি, আপনার বসকে দিতে হবে এই এক্সেলের একটা চার্টের মাধ্যমে এইভাবে দেখাবেন যে আপনার এখানে এতজন ছিল এই মাসে, এতজন ছিল এই মাসে, এতজন ছিল। কারণ আপনার বস তো আপনাকে রেখেছে হচ্ছে যে ওই ডাটাটা সংক্ষিপ্ত করে সামারি করে এমন ভাবে বসের সামনে উপস্থাপন করবেন, সেই জন্য দেখলে বুঝতে পারে যে আসলে আপনার কোম্পানিতে বা আপনার যে কোনো কল সেন্টারে আসলে কোথায় সমস্যা। সেই সমস্যাটা যদি বের করতে চান তাহলে আপনাকে শর্টকাট উপায় দেখাতে হবে। শর্টকাট উপায় দিতে কিভাবে দেখাবেন, ভিজুয়ালাইজ, মানে আপনি একটা জিনিস যখন আপনাকে যদি একটা বিশাল বড় একটা খাতার মধ্যে, মানে ধরেন একটা এক্সেলের মধ্যে অনেকগুলো ডাটা আছে, ওখান থেকে যদি বলে একজনকে খুঁজে বের করতে যে যার নাম হচ্ছে আলিম, সে তাকে যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে দেখা যাচ্ছে একটা একটা করে খুঁজতে হবে আপনার। তার চেয়ে যদি আপনি একটা ছোট একটা গ্রাফের মাধ্যমে দেখা যান এই হচ্ছে আলিম, এই হচ্ছে, মানে ভিজুয়ালাইজ, মানে আপনি একটা জিনিস চোখে দেখে যত সহজে বুঝতে পারবেন, তত সংক্ষিপ্ত করে বোঝানো যায়, সেটা হচ্ছে যে তত ভালো। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে আমরা গ্রাফ ফরম্যাটে যাব। ঠিক আছে, এখন কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন চ্যাটিং এ। আর এই গ্রাফটা ইউজ করা হয় এই জন্য, কারণ হচ্ছে যে আপনার বস কখনোই চাইবে না যে আপনি র ডাটা, র ডাটা বলতে হচ্ছে যে যেগুলো ডাটা হচ্ছে যে আপনার ডাটাবেজে জমা হইতে থাকবে সেগুলা, ঠিক আছে, সেগুলা আপনার বস দেখতে যাবে না। আপনার বস আপনাকে রেখেছে ওই ডাটাগুলো সামারি করে, যেন আপনি ওনাকে অ্যানালাইসিস করে ছোট্ট একটা গ্রাফের থ্রুতে ওনাকে বোঝাতে পারেন যে জিনিসটা এরকম। আবার শুধুমাত্র ওই যে গ্রাফের থ্রুতে দিলেই হবে না, কিছু কিছু ডাটা এরকম থাকে যে গ্রাফের থ্রুতে দিলে আসলে বোঝা যাচ্ছে না, তখন আপনি টেবিল করে দিলেন। ঠিক আছে, তো আমরা এরকম একটা জিনিস তৈরি করব, তৈরি করে আমরা জিনিসটা মানে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সেটা মানে কয়েকটা ক্লাস যাওয়ার পরে আমরা ছোট ছোট গ্রাফ করব, তারপরে হচ্ছে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করব, আমি কিছু অ্যাসাইনমেন্ট দেবো সেগুলো করবেন। ঠিক আছে, তখন আপনাদের যে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট আমরা দেখবো যে এক্সেল 2003 ভার্সেস আদার ভার্সন। এক্সেল 2003 আমরা সবাই ইউজ করেছি মোটামুটি, হয়তোবা কেউ ইউজ নাও করতে পারে 2003 এবং আদার ভার্সন। অনেকে প্রথম থেকে যারা ইউজ করতো তখন 2003টা প্রিফার করতো, 2003 পরে যে 2007 এসেছে তার চেয়েও প্রিফার করতো অনেকে 2003টা। তো থ্রি ভার্সেস আদার ভার্সনের সাথে, 2003-র সাথে আদার ভার্সনের ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সটা আমাদের কি করা দরকার, জানা দরকার, কেন জানা দরকার সেটা আগে জানা দরকার যে আসলে আমরা কেন জানবো ডিফারেন্সটা, না জানলে কি সমস্যা। আমরা আগে ডিফারেন্সটা জেনে নিই, তারপরে আমি বলবো আসলে কেন ডিফারেন্সটা না জানলে কি কি সমস্যা ফেস করতে হবে আপনাদের। হ্যাঁ, এটা দেখেন এক্সেল 2003 এবং 2007-2016, ঠিক আছে, আমি দুইটা ক্যাটাগরি করেছি, 2003 একদিকে, 2007-2016। 2007-2016 এ মোটামুটি কাছাকাছি সবকিছুই, তেমন কোনো ডিফারেন্স নেই। এখানে দেখেন 2003 এর সাথে এটা ডিফারেন্স কি, এখানে হচ্ছে 65,536টা হচ্ছে রো, রো কলাম বিষয়ে আমি যদি না বুঝে থাকেন আমি পরে বোঝাবো, জাস্ট নাম্বার গুলো জাস্ট মনে রাখেন। ঠিক আছে, 2003 তে হচ্ছে 65,000 সামথিং রোস আছে, 2007 থেকে 2016 হচ্ছে
10,48,000 সামথিং হচ্ছে যে তার রো আছে। রো জিনিসটা কি, একটা পেজের যদি লেফট সাইড থেকে রাইট সাইড, হ্যাঁ আমরা একটা মনিটরের যদি লেফট সাইড থেকে রাইট সাইড যদি আমি চিন্তা করি, মনিটর যদি লেফট সাইড থেকে রাইট সাইড যদি অনেক বড় হয় তাহলে আপনি অনেক বেশি লিখতে পারবেন লেফট সাইড থেকে রাইট সাইড, ঠিক আছে? তো রো জিনিসটা হচ্ছে এটা, সরি লেফট সাইড থেকে রাইট সাইড না, আমি উল্টা বলেছি, রো হচ্ছে যে উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে? মানে এই হচ্ছে যে সরি একটু মিনিট, এই যে একটা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা রো, তারপরে এই হচ্ছে আরেকটা রো, এই একটা হচ্ছে আরেকটা রো, এইভাবে হচ্ছে আরেকটা রো, ঠিক আছে? এগুলো হচ্ছে যে রো। তো রো হচ্ছে যে আপনার উপর থেকে নিচ পর্যন্ত, মানে যত বড় পেজটা লম্বা হবে আমি ততটুকু পর্যন্ত লিখতে পারবো। আর কলাম হচ্ছে যে লেফট থেকে রাইট সাইড পর্যন্ত আমি কতটুকু লিখতে পারবো সেই একটা পেজের সাইজ। আপনি যদি একটা খাতার কথা চিন্তা করেন, আপনার নোটবুক, নোটবুক যদি উপর থেকে নিচে অনেক লম্বা হয়, ঠিক আছে, যেমন বাজারের লিস্ট, বাজারের লিস্টের জন্য একটা মানে দোকানে দেখবেন যে বিভিন্ন ধরনের ছোট ছোট খাতা আছে, ওরা দেখবেন যে উপর থেকে নিচ বরাবর অনেক লম্বা থাকে, ঠিক আছে? ওই খাতাটা যদি আরো অনেক বড় হইতো তাহলে অনেক বেশি লিখতে পারতেন। আবার দেখবেন যে সাইজে কিন্তু আবার সাইডে ছোট, ঠিক আছে, দুই পাঁচ আঙ্গুল পরিমাণ প্রায়, মানে উইথ হচ্ছে যে পাঁচ আঙ্গুল পরিমাণ, কিন্তু সেটা যদি আপনার পাঁচ আঙ্গুল না হয় যে 10 আঙ্গুল হতো, মানে 10 হাত পর্যন্ত হতো, তাহলে সেটা বেশি লিখতে পারেন। তা রো হচ্ছে যে আপনার ধরা যায় উপর থেকে নিচ পর্যন্ত আপনি এতটা রো পর্যন্ত লিখতে পারবেন। আর 2017-2016 আপনার 10,48,000 সামথিং আপনি ডাটা লিখতে পারবেন। আর কলাম হচ্ছে যে লেফট সাইড থেকে রাইট সাইডে, এখানে 2003-তে 256টা কলাম আছে আর এখানে আছে 16,384টা কলাম। তার মানে হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে আপনি 2007-2016 এর ভার্সন গুলোতে লিখতে পারবেন। তার মানে সবচেয়ে বেশি লিখতে পারবেন কোথায়, 2007 এর পরে, 2003 পরের ভার্সন গুলোতে, মানে এগুলোতে, ঠিক আছে? তো এখন আপনার সমস্যাটা কি হবে, যদি আপনি 2003-তে, হ্যাঁ 2003 না 2007 এ যদি আপনি কোনো ডাটা ধরেন, আপনার আছে কত 1,00,000 ডাটা আছে 2007 এ, যখন আপনি কাউকে পাঠাবেন সে যদি 2003 ইউজ করে তখন কিন্তু তার স্টোরেজ মানে তার এক্সেল ফাইলে ধারণ ক্ষমতা 65,000, আপনি পাঠাচ্ছেন তাকে 1,00,000 ডাটা, হ্যাঁ রো বরাবর সাই 1,00,000 ডাটা আছে, তখন কি হবে, সেই ডাটাটা কিন্তু 2003 তে যখন আপনি পাঠাবেন সে যখন ওপেন করবে তখন কি হবে, তখন সেই ডাটাটা অর্ধেক মুছে যাবে, তখন 65,536টার বেশি সে ডাটা পাবে না, এরকম সমস্যা হবে। যখন আপনি 2003 1,00,000 ডাটা যখন 2003 কেউ ইউজ করছে সে যদি ইউজ করতে চায়, আবার 2003 তে আপনি কোনো ডাটা যদি এখানে পাঠান সেটা কিন্তু আবার সে ইউজ করতে পারবে, কারণ হচ্ছে তার সাইজ তো অনেক বেশি, তার 65,000 সে ধারণ করতেই পারবে, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার? এই এই এক্সেল এর এই কয়েকটা জিনিস আছে যে এগুলা ক্লিয়ার না হলে সমস্যা, জিনিসগুলো ছোট কিন্তু হচ্ছে যে এইগুলা দিয়েই আপনাকে এক্সেলটাই পুরো বুঝতে হবে। এই বেসিক জিনিস না বুঝলে আপনি এক্সেল কিছুটাই মানে এক্সেল বুঝতেই পারবেন না। এখন আসি নেস্টিং ফাংশন। এক্সেল 2003 তে অনলি 7টা লেভেল পর্যন্ত নেস্টিং ফাংশন ইউজ করা যায় এবং 2007 থেকে আদার ভার্সনে আপ টু 64টা পর্যন্ত নেস্টিং করা যায়। নেস্টিং টাইম আমরা কি এটা পরে বুঝে নেব, আপাতত বুঝেন যে এর নেস্টিংটা কম 2007-2016 হচ্ছে যে অনেক বেশি করা যায়। হ্যাঁ তো আমরা এখান থেকে একটা ছবি দ্রুত আমরা দেখতে পারি, সরি এখানে নেস্টিংটা এখানে নেই, ওকে সমস্যা নেই। আমরা আরেকটা জিনিস দেখি এখন, নেস্টিংটা হচ্ছে যে আমি তারপরে বলে দিই, নেস্টিং হচ্ছে যে একটার ভিতরে মানে একই জিনিসের ভিতরে আরেকটা জিনিস, মানে একটা ইফ কন্ডিশন, মেবি আপনারা ইফ কন্ডিশন সম্পর্কে জানেন, হ্যাঁ ইফ এলস কন্ডিশন, তো ইফ কন্ডিশনের মধ্যে যদি আমি আরেকটা ইফ কন্ডিশন দেই আবার তার মধ্যে যে আরেকটা দেই, এগুলো হচ্ছে নেস্টিং বলা হয়। হ্যাঁ মানে একটা সেম জিনিসের মধ্যে আরেকটা জিনিস আমি ঢুকালাম, ওইটাই হচ্ছে যে নেস্টিং টাইপের। তো আমরা যখন এটা করবো, আমি যখন আপনাকে ওই ফর্মুলাগুলো নিয়ে যখন কাজ করবো তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমি বেশি প্রেশার দিচ্ছি না আপনাদেরকে। তারপর হচ্ছে ডাটা রেঞ্জ, ডাটা লেস নাম্বার অফ ডাটা সাপোর্ট আর এটা হচ্ছে লার্জ নাম্বার অফ ডাটা সাপোর্ট। এই এই শুধুমাত্র এই ভ্যালুটা দেখি আপনি বুঝতে পারছেন যে আপনার এক্সেলে কোথায় কি সমস্যা হতে পারে। যদি আপনার 2007 থেকে 2000 কোনো ডাটা, 2007 আপনি 1,00,000 ডাটা সেভ করছেন, যাকে পাঠাচ্ছেন তার হচ্ছে 2003 ভার্সন, সে যখন ওই ডাটাটা যখন আপনি পাঠাচ্ছেন সে যখন সেভ করছে তখন সে দেখতে পাচ্ছে যে তার অর্ধেক ডাটা নাই। হ্যাঁ তখন আপনি যদি সে বলে যে না আপনি তো পাঠিয়েছেন, আপনি বলবেন হচ্ছে আপনি 1,00,000 টাকার পাঠিয়েছেন, ও বলবে যে না 65,000 ডাটা পাচ্ছি, তার মানে সমস্যাটা কোথায়, এই ভাষণটা ওনাকে জিজ্ঞেস করতে হবে যে ভাষণে আপনার কত। তখন সে যদি বলে 2003 তার মানে সমস্যাটা ওটাই যে তার ধারণ ক্ষমতা কম। আর এটা হচ্ছে যেহেতু ধারণ ক্ষমতা কম সেজন্য কি লার্জ ডাটা স্মল লার্জ ডাটা সাপোর্ট করে না, এটা হচ্ছে স্মল ডাটা সাপোর্ট করে, যেহেতু এর ধারণ ক্ষমতা বেশি সে অনেক লার্জ নাম্বার অফ ডাটা সে সাপোর্ট করে। ওকে
তারপরে হচ্ছে কি স্পার্ক লাইন, স্পার্ক লাইন এটা হচ্ছে যে একটা এরকম একটা জিনিস যে হচ্ছে আপনি যদি কোনো কোনো কিছু খুব সহজে দেখতে চান, যে আপনার কোনো গ্রাফ তৈরি করবেন না, একটা এক্সেলের সেলের মধ্যে আপনি এরকম একটা, এই যে এক্সেলে এগুলো হচ্ছে যে একটা কি বলে সেল বলা হয়, এই সেলের মধ্যে যদি আপনি ছোট আকারে একটা গ্রাফ দেখতে চান, যে আপনি কোনো গ্রাফ এরকম এখান থেকে যে কোনো গ্রাফ আপনি ক্রিয়েট করবেন না, জাস্ট এই সেলের মধ্যে দেখতে চান যে আপনার এখানে একটা ডাটা আছে, ধরেন এরকম একটা মানে এরকম একটা সংখ্যা আছে, কিছু একটা আছে, তা আপনি এখানে দেখতে যাচ্ছেন একটা গ্রাফ, তো সেটা দেখার জন্য কি স্পার্ক লাইন নামে একটা অপশন আছে, সেটা 2003-তে নেই, 2007-এও নেই, কিন্তু 2007 আপার ভার্সনে আছে। ঠিক আছে, আমরা এই জিনিসটা দেখবো, দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট মাথায় রাখেন স্পার্ক লাইন নামে একটা কিছু আছে। ওকে, তারপর হচ্ছে ইনসার্ট স্লাইসার। ইনসার্ট স্লাইসার হচ্ছে যেমন একটা অপশন, এটা বাটনের মতন অপশন। ইনসার্ট স্লাইসার হচ্ছে ফিল্টার অপশন, মানে আমরা হচ্ছে বিভিন্ন এক্সেলে ফিল্টার করতে পারি, ফিল্টারের বিভিন্ন ধরনের অপশন আছে, তার মধ্যে ইনসার্ট স্লাইসার। একটু আগে আমি যে দেখিয়েছিলাম যে লেফট সাইডে বাটন আছে, ক্লিক করলে হয়, ক্লিক করলে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে বলা হচ্ছে যে স্লাইসার। ঠিক আছে, আমরা স্লাইসারটা 2003-তে পাবো না, 2007-এ কিছু ভার্সনে পাবো এবং তার আপার ভার্সন গুলোতে পাবো স্লাইসার অপশনটা। স্লাইসারের থ্রুতে আপনার ডাইনামিক যে ড্যাশবোর্ড তৈরি করছেন সেটাকে আরো ইন্টারেক্টিভ করা যায়, ইন্টারেক্টিভ ওয়েতে ফিল্টার করা যায়। ওকে, এই স্লাইডটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে একটু কষ্ট করে লিখবেন ক্লিয়ার। আমি কিন্তু খুব বেশি মানে ইয়ে করবো না, প্রেশার দিব না, আপনাদের আস্তে আস্তে বোঝাবো যাতে সব জিনিসগুলা ক্লিয়ারলি বুঝতে পারেন। ঠিক আছে, একটা মানে কোন জায়গায় যেন খালি না থাকে যে বুঝতে পারেন নাই। ওকে, নেক্সট আমরা দেখি হচ্ছে নোটবুক আইডিয়া। নোটবুক আইডিয়াটা আমি এই জন্য নিয়ে আসছি আপনাদের সাথে, কারণ এক্সেল হয়তোবা আপনাদের মধ্যে অনেকে হয়তো এক্সেল সম্পর্কে কোনো ধারণা নাও থাকতে পারে। তা খুবই সিম্পলি যদি আমি নোটবুকের সাথে তুলনা করি, আমরা বাসায় আমাদের বাসায় অনেকগুলো খাতা আছে এরকম, বিভিন্ন কালারের খাতা, তা এই কালারের যে খাতাগুলো আছে খাতার মধ্যে অনেকগুলো পেজ আছে ঠিক এরকম। তা এই প্রত্যেকটা খাতাকে, এই প্রত্যেকটা আমরা খাতাকে আমরা বলবো কি, এক্সেলের ভাষায় যদি বলি তাহলে এক্সেলের একটা ফাইল বলি, মানে এক্সেলের যে মানে এক্সেলের ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা বলি ওয়ার্কবুক। এক্সেলের ভাষা হচ্ছে ওয়ার্কবুক, ওয়ার্কবুক নামে এসেছে। তা এটা হচ্ছে যে এখানে কি লেখা, এখানে হচ্ছে যে দেখেন উপরের দিকে লেখা নোটবুক। হ্যাঁ, আমরা কি বলি নোটবুক, এক্সেলের ভাষায় কি ওয়ার্কবুক, যার মধ্যে আপনি কাজ করবেন সেটাই হচ্ছে যে এক্সেলের ভাষা ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকের মধ্যে মানে এই নোটবুকের মধ্যে কি আছে, পৃষ্ঠা আছে, এক একটা পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠার মধ্যে আমরা লিখি, তো ওই পৃষ্ঠার মধ্যে ওই পৃষ্ঠাকে আমি যদি এক্সেলের সাথে তুলনা করি তাহলে এক্সেলের এক একটা পৃষ্ঠাকে পেজকে এক একটা পেজকে বলা হয় কি এক্সেল শিট। ঠিক আছে, শিট বলা হয়। তো এখানে আমরা যাই, এই দেখেন নিচের দিকে দেখেন শিট ওয়ান, এখানে যদি এখানে একটা প্লাস বাটন আছে এখানে ক্লিক করি শিট টু। ঠিক আছে, এগুলো কিন্তু একটা পেজ। ঠিক আছে, আমি এখানে যা লিখলাম এই শিট টু তে গেলাম, এখানে দেখেন সেটা নাই। এখন আমি এখানে কোনো কিছু দিয়ে আমি এই জায়গায় একটা কালার করি, দেখেন শিট টু তে কিন্তু সেটা নাই। তার মানে কি, এগুলো হচ্ছে যে একটা পেজ। ওকে, আর একটু আগে যে বলেছিলাম 10 লাখ সামথিং এর রো আছে, রো হচ্ছে কি উপর থেকে নিচ বরাবর হচ্ছে রো। তো এই যে এখানে দেখেন এখানে 1 2 3 4 এগুলো যে আছে লেফট সাইডে, হ্যাঁ, এগুলো কি, এগুলো হচ্ছে যে একটা রো নাম্বার। আর এই যে এ বি সি ডি এগুলো হচ্ছে যে কলাম নাম্বার। ঠিক আছে, তা এগুলো আমি আসছি আস্তে আস্তে। তা আমি জাস্ট দেখিয়ে দিই যে এখানে 10 লাখ 48 হাজার সামথিং পর্যন্ত রো আছে। এই দেখেন এই যে রোটা, এখানে নাম্বার দেওয়া আছে 10 লাখ 48 হাজার 576টা তার রো আছে। ঠিক আছে, এবং কলাম হচ্ছে যে কি, কলাম হচ্ছে যে আলফাবেটিক লেটারে থাকে, সেটা কিন্তু আপনি এইভাবে যদি টান দেন তাহলে আপনি এখানে দেখেন এভাবে দেখলে তো বুঝতে পারবেন না কলাম কত আছে। তো কলাম হচ্ছে 16,000 সামথিং আছে এখানে। ওকে, তো এই জিনিস এই দুটা জিনিস প্রমাণ হয়ে গেল যে এখানে আপনার রো আছে 10,48,576টা, যেটা আমি একটু আগে বললাম, আর কলামটাও অবশ্যই ওই 16,000 সামথিং আছে। ঠিক আছে, কিন্তু কলাম নেম গুলো সবসময় আলফাবেটিক এই লেটার গুলোতে থাকে, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ঠিক আছে, খুব ভালো করে কলাম নেম কি নাম্বারে থাকে না রো নেমটা নাম্বারে থাকে। ঠিক আছে, এই যে এটা মনে রাখবেন, রো সবসময় নাম্বারে, এই যে 7 হচ্ছে রো, 8 নম্বর রো, 10 নম্বর রো, কিন্তু কলামের নাম হচ্ছে কি হবে বি সি ডি ই এফ জি এইচ। ওকে, তো আমরা ফিরে যাই। তো তার মানে আমরা বুঝে গেলাম ওয়ার্কবুক হচ্ছে যে এক্সেল ফাইলটাকে বলছে ওয়ার্কবুক, এবং তার মধ্যে যে পেজ গুলো থাকে সেই মানে নোটবুকে যে পেজ গুলো থাকে সেগুলো যদি এক্সেল শিটের সাথে তুলনা করি সেম জিনিস দুটা, একটা হচ্ছে যে আমরা কি আমরা কম্পিউটার থ্রুতে লিখি আর একটা হচ্ছে আমরা কলম দিয়ে লিখি। তো এক্সেল
মধ্যে মানে আমাদের একটা পেজ যদি নেই, পেজের মধ্যে আমরা যদি একটা নির্দিষ্ট একটা জায়গার পজিশন যদি বের করতে চাই, আমরা কিভাবে বের করব? আমরা ড্রাফট পেপারে তো অনেকেই কাজ করেছি না, কলাম এন্ড রো কই থেকে একটু টাইপ করে দেন। ও কলাম রো কোথায় থাকে না? ঠিক আছে, আমি আবার যাচ্ছি, তার আগে আমি এই জিনিসটা শেষ করে নিয়ে আবার ওখানে যাব। হ্যাঁ, তখন জিনিসটা ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। মনে রাখেন আপনার প্রশ্নটা, আমি এই জিনিসটা দেখিয়েই আপনাকে এক্সেলে নিয়ে যাচ্ছি। একটা পেজের, হ্যাঁ, আমরা তো গ্রাফ পেপারে অনেকে কাজ করি। গ্রাফ পেপারটা আসলে কিসের জন্য প্রয়োজন হয়? গ্রাফ পেপারে দেখা যাচ্ছে যে এরকম এক্স অ্যাক্সিস এবং ওয়াই, মানে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস থাকে, কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে যদি লোকেশন বের করতে চান, তাহলে গ্রাফ পেপারে কিভাবে যায়? লেফট থেকে, এই যে লেফট থেকে রাইট বরাবর কিছু যাবে, তারপরে উপরের দিকে উঠবে। হ্যাঁ, কিন্তু এক্সেলে ঠিক ওই সেম ভাবেই কাজ করে। এক্সেলে দেখেন এই যে এ বি সি ডি, হ্যাঁ, ই এফ, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কলাম। তো কলাম কি হচ্ছে, যে এই ডি হচ্ছে যে কলাম, তার মানে আমি যখন এখানে ক্লিক করবো এই টোটালটাই হচ্ছে একটা কলাম। কিন্তু যদি আমরা একটা সেল থেকে আরেকটা সেলে মুভ করি, তাহলে রো বরাবর মুভমেন্ট। মানে এই জিনিসটা একটু কনফিউশন লাগতে পারে, জাস্ট আপাতত এটা বুঝেন, এটা হচ্ছে যে কলামের নেম জাস্ট মনে রাখেন এ বি সি ডি তে থাকে, রো থাকে নাম্বার আকারে। রো কোনগুলো? এই যে লেফট থেকে রাইট সাইড, লেফট থেকে রাইট সাইড যে টোটালটা হচ্ছে যে একটা রো। কিন্তু আমরা যদি রো বরাবর মুভমেন্ট করতে চাই, তাহলে কিভাবে মুভমেন্ট করতে হবে? এই যে এখানে হচ্ছে যে উপর থেকে নিচ বরাবর আমাদের যেতে হবে, তাহলে আমরা একটা রো থেকে আরেকটা রোতে যেতে পারবো। কিন্তু কলাম কোনটাকে বলছি? কলাম বলছি এ বি সি ডি, এগুলো হচ্ছে যে কলাম। কলাম একটা কলাম থেকে যদি আরেকটা কলামে যেতে চাই, তাহলে কি কোন দিকে মুভ করতে হবে? এই যে এ থেকে যদি বিতে যেতে চাই, তাহলে আমাকে লেফট থেকে রাইটে যেতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখেন। আমি এই জিনিস এখানে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, আমি এক্সেলে যে আবার দেখাবো, যদি কোনো কিছু বুঝতে না পারেন সমস্যা নেই, আমি আবার দেখাবো। এখানে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে হচ্ছে যে কলাম, এই হচ্ছে যে কলাম এবং এই রো। হ্যাঁ, এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট কোনটা? এই জায়গাটা। তো এই জায়গার লোকেশনটা যদি বের করতে চাই, কলাম এবং রো এর উপরে বেস করেই আমাদেরকে বের করতে হবে। এবং এই জিনিসটা বের করার কাজে লাগে কিসের জন্য? আপনি যদি একটা নির্দিষ্ট একটা এই জায়গায় যেতে চান, তাহলে ওই জায়গার পজিশন সম্পর্কে আপনাকে জানতে হবে। এই যে এই পজিশনটা, এই পজিশন জানতে, এই পজিশন জানার জন্য আপনাকে যে কোনো দুইটা রেফারেন্সের, আপনার যে কোনো দুইটা কিছুর সাহায্য নিতে হবে, যার থ্রুতে আপনি বলতে পারবেন যে আপনি এই জায়গায় আছেন। মানে আমরা বিভিন্ন জায়গায়, আমরা কোনো অ্যাড্রেসে যদি যেতে চাই, তাহলে আমরা কি বলি যে বাড়ি নম্বর এত, তারপরে হচ্ছে রোড নম্বর এত, এলাকা এই জায়গায়, তখন সে বুঝতে পারে হ্যাঁ আমার এই জায়গা থেকে এই জায়গায় যেতে হবে। ঠিক না? ঠিক এটা এরকম, যেমন হচ্ছে যে এখানে হচ্ছে যে এফ, এটা কত নম্বর, এটা কত নম্বর কলাম, এটা হচ্ছে এফ, এবং রো আমি যদি এই জায়গাটা যেতে চাই, তাহলে কি হবে? এই যে টু, ঠিক আছে, তাহলে এফ টু, আমি এখান থেকে যদি এখানে যেতে চাই, তাহলে এটা হচ্ছে এফ টু। আমি আবার দেখাবো, সমস্যা নাই। তো এই যে কলাম, কলাম নেম এবং রো নাম্বারের ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে কি, সেল অ্যাড্রেস। আমি এখন এক্সেলে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। এক্সেলে এখানে থাকি, এখানে দেখেন এই জায়গায়, এই জায়গাটা দেখবেন এই যে লেফট সাইডে ঠিক উপরে এই জায়গাটা, এখানে যে E6 দেখাচ্ছে, হ্যাঁ, এই E6, তারপরে C3, এগুলো কি কিসের জন্য চেঞ্জ হচ্ছে? এখানে আমি ক্লিক করলাম, আমি কয়েকটা কালার করে দিই, রেড, তারপর এটা দিলাম হচ্ছে এটা এটা। তো আমি মাউসের কার্সারটা আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এই জায়গাটা চেঞ্জ হবে। এখানে চেঞ্জ হয়ে কথা D4, এই D4টা কোথা থেকে আসছে? এই D4 হচ্ছে যে এই যে D, ঠিক আছে, আর এই হচ্ছে যে 4, এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট কোনটা? এটা, এটাই হচ্ছে যে D4। D4 আমার কেন প্রয়োজন? D4 প্রয়োজন এই জন্য, আপনি যদি এই জায়গার লোকেশন বের করতে চান, আপনাকে তো বলতে হবে এই জায়গার অ্যাড্রেসটা কি। ঠিক আছে, এই জায়গাটা যদি অ্যাড্রেসই না জানেন, তাহলে আপনি আরেকজনকে বলবেন কিভাবে যে আমি ওই জায়গায় আছি? ঠিক আছে, এই জিনিসটা কি ক্লিয়ার? এই এই যে এই যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, এটাকে বলা হয় সেলের অ্যাড্রেস। আমরা যেমন বলি না বাসার অ্যাড্রেস, এটা হচ্ছে সেলের অ্যাড্রেস। সেল অ্যাড্রেসটা কি ক্লিয়ার? সেল অ্যাড্রেসটা কিভাবে আসছে, এটা কিন্তু ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এক্সেলে আমরা অনেক ফাংশন ইউজ করে অনেক কিছু করতে পারবো, কিন্তু সেল অ্যাড্রেস সম্পর্কে ধারণা না থাকলে কিছুই করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছি আর অনেকে আসছে, সবার কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার লেখেন,
যদি ক্লিয়ার থাকে সবাই সবাই মেসেজ দিবেন মেসেঞ্জারে, এই চ্যাটিং অপশনে সবাই লিখবেন ক্লিয়ার। মোসাদ্দেক মোসাদ্দেক ভাই লিখেছেন, তারপরে যে টিপু ভাই লিখেছেন, আরো কয়েকজন আছে দেখতে পাচ্ছি, ফেজি ফেজি ভাই, ফাজি ভাই, তারপর হচ্ছে এফ এ সি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি আপনারা শুনতে পান তাহলে নেক্সটে আর একটু আগাবো। আর আমাদের ক্লাস মানে প্রতিদিন 1 ঘন্টা করেই নিব, ঠিক আছে? অত বেশি নিতে পারছি না, কারণ হচ্ছে যে এক্সেলে আপনার আস্তে আস্তে বোঝা ভালো, যখন আপনি পুরোপুরি বুঝে যাবেন তখন হচ্ছে যে আপনার একটু দ্রুতই যাব, ঠিক আছে? একটু বেশি সময় নেব যদি প্রয়োজন পড়ে, কোনো কিছু বাহির করার জন্য। বাহির করার জন্য ঠিক না, আপনার হচ্ছে যে যে কোনো লোকেশন, ধরেন আপনার এখানে একটা, এখানে আমি লিখলাম হচ্ছে 5, তা আপনার এই জায়গায় যে 5 আছে, আপনি যদি এখান থেকে বলেন, ধরেন আপনি এই জায়গায় আছেন, এই যে ইয়েলো পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন, তা আপনার 5 জিনিসটা লাগবে, তা 5টা আছে এই জায়গায়। এখন আপনি যদি না বলেন যে আপনার এই অ্যাড্রেসে যে 5 আছে সেটা আপনার লাগবে, তাহলে এই 5টাকে আপনি কোথা থেকে খুঁজে বের করবেন? আপনাকে যদি কোথাও যেতে বলা হয় যে আপনাকে ওই জায়গায় যেতে হবে, হ্যাঁ, বাংলাদেশ ধরেন আপনাকে মোহাম্মদপুরের একজনের বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে বলেছে কিন্তু বাসার অ্যাড্রেস আপনাকে দেয় নাই, তাহলে আপনি বাসা খুঁজে পাবেন? খুঁজে পাবেন না, ঠিক আছে? যেমন হচ্ছে আমি এখানে, আমি এই জায়গার, আমি এখানে কোনো, এখানে 5 আমি লিখবো না, এই জায়গায় 5 লিখবো না, কিন্তু আরেক জায়গার 5টা আমি এখানে নিয়ে আসবো, তার মানে আমার কি করতে হবে, ইকুয়াল টু সাইন দিতে হবে। এক্সেলে আমরা কোনো রেফার করার জন্য, কোনো জায়গার কোনো কিছু নিয়ে ইউজ করার জন্য আমাকে অবশ্যই প্রথম ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে এই জায়গায় যে 5 আছে আমি এই সেলের অ্যাড্রেসটাকে জাস্ট ক্লিক করে দিলাম, তার মানে দেখেন ইকুয়াল টু D4 দিলে সে বোঝাচ্ছে যে এই জায়গাটা D, আর হচ্ছে যে 4, এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে কোনটা, এটা। আমি যখন ইন্টার দেবো দেখেন এখানেও 5 দেখাচ্ছে, এটা হচ্ছে নকল 5 আর এটা হচ্ছে আসল 5, আসল 5 বলতে ওই জায়গায় সে 5, আর এটা হচ্ছে ওই জায়গার ডাটাটা এখানে নিয়ে আসছে। ক্লিয়ার জিনিসটা? আমি কিন্তু খুবই সহজ ভাবে ভাষায় বুঝাচ্ছি, মানে আপনারা যেন বুঝেন সেই ভাবে বুঝাচ্ছি। ওকে, কোনটা বলবো একটু বলবেন? হ্যাঁ, ক্লাসের ভিডিওগুলো পাবেন, আজকের ভিডিওটা হয়তো বা পেতে একটু দেরি হতে পারে মেবি, হ্যাঁ, যদি দেরি হয় বাই চান্স তাহলে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, 2-1 দিনের মধ্যে আমি দিয়ে দেব, চেষ্টা করবো আজকে দেওয়ার। ওকে, লাস্ট টপিকসটা, আর টপিকের একটু নামটা বললে ভালো হয়, মানে সব শেষে যেটা শেষ করেছি সেটা। ওকে, এক্সেল হচ্ছে যে সেল রেফারেন্স, এই সেলের অ্যাড্রেস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, তা না হলে এক্সেল পারবেন না অন্তত, ঠিক আছে? আর এক্সেলে যদি সেলের অ্যাড্রেস না জানেন, এক্সেলের ফাংশন বা ফর্মুলা আমি দেখাই দিলে পারবেন আপনি, মানে ভি লুক আপ, এইচ লুক আপ, তারপরে হচ্ছে আপনার ইন্ডেক্স ম্যাচ, এগুলো সব পারবেন, কিন্তু যদি আপনি ভালো লেভেলের ডাইনামিক কোনো কিছু কারোর সাহায্য ছাড়া যদি করতে চান, এক্সেলের আপনার সেল রেফারেন্স সম্পর্কে জানতে হবে, সেলের অ্যাড্রেসটা কি সেটা জানতে হবে। আমি আবার বলছি, এইগুলা হচ্ছে যে কি, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, হ্যাঁ, এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে যে কলাম, এই টোটালটাকে বলা হচ্ছে কলাম, এই এক একটাকে কলাম কি, অনেকগুলো রো এর সমন্বয় হচ্ছে এটা কলাম, ঠিক আছে? আর অনেকগুলো কলামের সমন্বয় হচ্ছে যে কি একটা রো, এই যে একটা কলাম, একটা কলাম, একটা কলাম, হ্যাঁ, এই এই দুটো জিনিস ক্লিয়ার তো? অনেকগুলো রো এর সমন্বয়ে একটা হচ্ছে কলাম, এটা কি ক্লিয়ার? আর অনেকগুলো কলামের সমন্বয় হচ্ছে যে একটা রো। হ্যাঁ, এফবিতে গ্রুপ আছে, আমি সবাইকে অ্যাড করে নিব, একটা বা দুইটা ক্লাস যাক, তারপর আমি অ্যাড করে নিব সবাইকে, ঠিক আছে? আপনারা সবাই হচ্ছে যে এফবিতে যে গ্রুপটা আছে, ইস্যুকনে একটু ফোন করে জেনে নেবেন যে গ্রুপটা কি, ঠিক আছে? আমার কাছে আছে কিন্তু আসলে আমি এটা কনফার্ম না ওই গ্রুপটা আছে কিনা, যদি ওই গ্রুপটা থাকে তাহলে আমি আপনাদেরকে দেখি একটু। নেক্সট ক্লাসে আমি দিয়ে দেবো গ্রুপটা, হ্যাঁ, আপাতত আজকে দিতে পারছি না, নেক্সট ক্লাসে আমি গ্রুপটা শিওর হয়ে তারপরে দিয়ে দেবো।
হ্যাঁ দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব, আমি ক্লাস শেষে করে আমি দেখবো, যদি আমি গ্রুপটা পেয়ে যাই আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তো এটা তো বুঝলেন যে কলাম হচ্ছে যে কি অনেকগুলা রো এর সমান নয়। রো কোনগুলা? এই যে একটা, এটা, 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 এগুলো হচ্ছে যে একটা রো। ওকে, আর কলাম হচ্ছে কোনগুলা? এই যে লেফট থেকে রাইট, এগুলো হচ্ছে যে একটা কলাম, এ বি সি ডি। তো অনেকগুলো কলামের সমান নয় কি, এটা রো। এখন আমি যদি বলি আপনাকে উপর থেকে নিচের দিকে যেতে, মানে আমি বলি যে, বলি যে 2 নম্বর রো থেকে আপনি 10 নম্বর রোতে যান, তাহলে এটা হচ্ছে 2 নম্বর রো, তবে 10 নম্বর রো কোনটা? এইটা। ঠিক আছে, 2 নম্বর রো থেকে 10 নম্বর রোতে যদি যেতে বলি, মানে এই যে কলামের মধ্যেই থাকবেন কিন্তু 2 নম্বর থেকে 10 নম্বরে যাবেন, তার মানে এটা হচ্ছে 2, এটা 10, তার মানে আমি সেম কলামে 2 নম্বর 10 যেতে পারছেন। যদি আমি আপনাকে বলি আমি কে টু তে যেতে, হ্যাঁ সরি কে টু না, আমি বলি যে বি ফাইভে যেতে, বি ফাইভ কোথায়? এই হচ্ছে যে বি, হ্যাঁ, আর এই হচ্ছে কি ফাইভ, এই যে ফাইভ, তা এই দুটো ইন্টারসেকশন কোনটা? এই হচ্ছে বি আর এই হচ্ছে ফাইভ। এই দেখেন এখানে লেখা যাচ্ছে কি বি ফাইভ। এখন আমি যদি বলি আবার আপনাকে I-20-তে যেতে, তা এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা হচ্ছে আই, এইটা হচ্ছে আই। এখন I-20-তে যাব, 20 কোথায়? এই নিচের দিকে আসবো, এই যে এখানে দেখতে পাচ্ছি 20, হ্যাঁ, এই যে দেখেন এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট কোনটা? এটা, এটা হচ্ছে I-20। তা আমি এটা কনফার্ম হবো কিভাবে যে এটা আসলে I-20? এই যে দেখেন এখানে দেখাচ্ছে I-20, ঠিক আছে। এই যে, এই যে লেফট সাইডে যে পোর্শনটা, এটাকে বলা হচ্ছে নেম বক্স। ওকে, তো এখন যদি বুঝতে সমস্যা হয়, নেক্সটে আরো অনেক কিছু মজার মজার অনেক জিনিস আছে যেগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে সমস্যা হবে না। দেখি এক্সেল বেসিক আইডিয়াটা আমরা নিয়ে নিই, এতক্ষণ যদি যা সেল টেল নিয়ে একটু আলোচনা করেছি, নেক্সটে আরো আলোচনা হবে সেল নিয়ে। তো এখন যেটা হচ্ছে যে এক্সেলের জাস্ট বেসিকটা আমরা দেখে নিই, এক্সেল কোন জায়গায় কি আছে, কোথায় কি থাকে, হ্যাঁ সেই জিনিসগুলো একটু বুঝে নিই, তাহলে পরবর্তী জিনিসগুলো শিখন। এটা কি এক্সেলে নতুন গ্রুপ? ঠিক আছে, আমি দেখছি। এক্সেল বিগিনার টু অ্যাডভান্স, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা তাহলে না, ওকে ঠিক আছে, তাহলে সবাই এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন, হ্যাঁ যারা যারা আছেন সবাই এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এই গ্রুপে অ্যাড হলে যে যদি ক্লাসে কখনো লেট হয় বা ক্লাসের বিভিন্ন ধরনের নোটিফিকেশন গুলো সেগুলো আমরা মানে ফেসবুকে দিয়ে থাকি, হ্যাঁ সেখান থেকে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। ওকে, ওকে, আমার সাথে পরিচিত তো হতে পারেন নাই না? ঠিক আছে, তাহলে পরিচয় পর্ব স্লাইডে চলে যাই। আমি হচ্ছি যে শেখ ওয়াসিউ আল হাসিম, আমি বর্তমানে টেলিকমে আছি, অলমোস্ট 5 to 10 years এর মতন আছি আর কি, রেড হ্যাট সার্টিফাইড, এবং মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করছি, পাওয়ার পয়েন্ট, এগুলাই হচ্ছে মেইনলি ডেইলি লাইফের কাজ, সাথে ওয়েব ডিজাইন ডেভেলপিং এগুলো চলছে, সাথে জাভা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, মানে আমি একটু শিখতে পছন্দ করি, শেখাতে পছন্দ করি। ঠিক আছে, আর আপনারা যদি আমার সাথে অ্যাড হতে চান, না স্লাইডগুলো আসলে আপ দিচ্ছি না, স্লাইডে আমরা দেওয়া সম্ভব হচ্ছে না, আমি জাস্ট হচ্ছে যে ভিডিও গুলা দিব। ঠিক আছে, আর হচ্ছে যে আপনারা যারা আমার স্টুডেন্ট থাকবেন আমার সাথে ফেসবুকে, আমার আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে অ্যাড হয়ে নেবেন। না স্লাইডগুলো আসলে মানে বিভিন্ন কারণে দেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে, মানে এই স্লাইডে মানে ট্রেনিং নেওয়া হয়ে থাকে, তো এই জন্য আসলে স্লাইড দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা ভিডিও দিচ্ছি সেই জন্য আর কি। ওকে, কারণ হচ্ছে যে আমি মানে আমার যারা স্টুডেন্ট থাকে আমি তাদেরকে এইভাবেই প্রত্যেকটা জিনিস এইভাবেই দেখাই যে তার মানে স্লাইডের কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রত্যেকটা জিনিসের ভিডিও থাকে। ঠিক আছে, এই হচ্ছে যে আমার অ্যাড্রেস, এই গ্রুপে আপনি মানে এই আমার লিঙ্কে যে আমাকে রিকোয়েস্ট করবেন এবং আপনি যে এই ব্যাচের, ঠিক আছে, সেটা আমাকে একটু ইনফর্ম করবেন, ইনফর্ম না করলে আসলে অ্যাড করা না হতে পারে, সেই জন্য একটু মেসেজ দিবেন যে আপনি এই গ্রুপের। ওকে,
আর হচ্ছে যে আপনাদেরকে আমি যেটা দিব, স্লাইড স্লাইড দিচ্ছি না, কিন্তু স্লাইডের পরিবর্তে আমি আপনাকে যেটা দিব, ডেটা দিব, বিভিন্ন ধরনের ডেটা দিব, যেগুলো দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। অ্যানালাইসিসটাই হচ্ছে যে মেইন জিনিস। আসলে আপনাদেরকে যদি আমি বই দিয়ে দিই, কোনো বই দিই, তাহলে সেই বই দেখে আসলে কোনো কিছু পড়া হবে না আপনার। আপনাকে দিতে হবে যেটা যেটা দিয়ে আপনি কাজ করবেন সেটা নিয়ে, আপনি সেটা আমি আপনাকে দিব। অ্যাড অপশন নাই না? ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনি ফলো করে আপনি এটা মেসেজ দিয়ে রাখেন। মেসেজ দিলেই হবে আমাকে, মেসেজ দিয়ে আপনি ইসিখানে এই ব্যাচের আমাকে দিয়ে দিয়ে রাখেন। মেসেজ দেওয়ার অপশন তো আছে মনে হয় না? মেসেজ দিয়ে রাখেন যে আপনি ইসিখানে এই ব্যাচের এই কোর্সটা করছেন, আমি আপনাকে অ্যাড করে নেব। ওকে, আর হচ্ছে যে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে যে মানে আপনার খুব কষ্ট করে পড়তে হবে না, আপনি ক্লাসে সব শিখে যাবেন এবং জাস্ট প্র্যাকটিস করবেন, আপনি সবকিছুই পারবেন। ঠিক আছে, মানে আমার বিশ্বাস আমার স্টুডেন্টরা ঠিক এইভাবেই আর কি ক্লাস করে। মানে এর আগে যে ব্যাচটা আমি করিয়েছি সেই ব্যাচে মানে এত কষ্ট করে পড়াই নাই তাদেরকে, মানে যেগুলো দেখিয়েছি সেগুলো জাস্ট অন্তত একবার দেখলে তারা মনে করতে পারবে যে এইভাবে এই জিনিসগুলো হয়। ঠিক আছে, জাস্ট বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, সেল সেল রেফারেন্স, তারপর হচ্ছে সেল অ্যাড্রেসিং, এইসব জিনিসগুলো জানা লাগবে। অনেকেই হচ্ছে যে ফর্মুলায় চলে যায়, কিন্তু আমি ফর্মুলায় যাব না যত সময় আপনার পর্যন্ত আপনার বেসিকটা ক্লিয়ার না হবে। ওকে, তো কথা না বলে আমি কাজ, আমি এক্সেল সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিই। এক্সেলে বিভিন্ন এই যে অপশন গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এক্সেলের উপরে অনেক কিছু আছে, তা প্রত্যেকটা জায়গার বিভিন্ন ধরনের নাম আছে। যেমন আছে যে উপরে ইনসার্ট, পেজ লেআউট, তারপরে হচ্ছে আপনার উপরে যে বারগুলো দেখতে পাচ্ছি, আমি এতে যাই, এক্সেলটা কোথায়, এই যে এক্সেলের উপরে দেখেন এই যে ইনসার্ট, পেজ লেআউট, তারপরে হচ্ছে যে এখানে ডেটা, ঠিক আছে, তা বিভিন্ন ধরনের অপশন গুলো আছে এখানে, তা কোনটা কি সেগুলো আসলে আমাদের জানা দরকার যে এগুলো আসলে কি। তারপরে তার মধ্যে যে গ্রুপ আকারে যে অনেকগুলো যে বাটন আছে, এগুলো হচ্ছে একটা বাটন, এখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা কাজ হবে। তো এই জিনিসগুলো আমি খুবই সুন্দর করে বুঝাবো, আপনাদের মুখস্থ করা কোনো কিছুই নাই এখানে, ঠিক আছে, খুব ইজিলি বুঝতে পারবেন। তো প্রথমে যে অপশনটা আছে সেটা এই এই জায়গাটাকে, এই যে উপরে ইনসার্ট, পেজ লেআউট, হোম, ডাটা, তারপরে ভিউ, তারপরে ডেভেলপার অপশন, এই যে বাটনগুলো আছে উপরে, এগুলাকে বলছে হচ্ছে ট্যাব, এক একটা ট্যাব, এক একটা ট্যাবের মধ্যে অনেকগুলো আরো গ্রুপ অফ বাটন থাকে বা বিভিন্ন ধরনের গ্রুপ থাকে। তা গ্রুপ গুলো কোনটা, এই যে এই যে আমরা যে এখানে হোম দেখতে পাচ্ছি, হোমের আন্ডারে অনেকগুলো দেখতে পাচ্ছি বাটন আছে, এগুলো একটা বাটন, ঠিক আছে। তো এগুলা এইগুলোর উপরে যখন ক্লিক করবেন সেটা নির্দিষ্ট স্পেসিফিক একটা কাজ করবে। তো এই যে প্রত্যেকটা বাটন একটা নির্দিষ্ট গ্রুপ আকারে থাকে, যেমন হচ্ছে ফন্ট, ফন্ট ফন্ট হচ্ছে একটা গ্রুপ, এবং এই গ্রুপের মধ্যে, এই গ্রুপের মধ্যে BIU এই ধরনের কিছু বাটন আছে, মানে এগুলো হচ্ছে ফন্ট রিলেটেড। মানে এই যে নামটা দেওয়া হয়েছে এই নামের সাথে কিন্তু প্রত্যেকটা এই গ্রুপের যে তার মেম্বার গুলো আছে, মেম্বার বলতে এই যে এখানে IU এগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে যে কিন্তু একটা বাটনের মতন কাজ করে। এগুলাকে আমি একটা গ্রুপ মেম্বার হিসেবে ধরলাম, গ্রুপের নাম হচ্ছে ফন্ট, এই ফন্টের মধ্যে যে গ্রুপ মেম্বার হচ্ছে এগুলা, এগুলার নির্দিষ্ট কাজ আছে, সেই কাজগুলো কিভাবে করবে, তার এই যে তার নামের সাথে সঙ্গতিপূর্ণ রেখেই কিন্তু এই বাটনগুলো তৈরি করা হয়েছে। মানে এই বাটনগুলো দিয়ে ফন্টের একটা নির্দিষ্ট কাজ করা যাবে। যেমন আমি এটা এক্সাম্পল স্বরূপ দেখাই, যেহেতু আমি বললাম এটা ফন্ট, ফন্ট রিলেটেড কাজ করবে, সে কি করবে, এই যে আমি যদি এখানে বাড়াই, যে এর উপরে ক্লিক করে দেখেন ফন্টের সাইজ কিন্তু বাড়ছে, হ্যাঁ, যদি কমাই ফন্টের সাইজ কমাচ্ছে, ফন্টের আমি যাচ্ছি এই সেলের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি ইয়ে করে দেবো, ফিনিশ করে দেবো, নো নো ব্যাকগ্রাউন্ড, এটা সাদা দেখাচ্ছে, কারণ হচ্ছে টেক্সটটা হচ্ছে যে কি ছিল, হোয়াইট ছিল, আমি যেটা কালার করতে চাই এই যে কালার হয়ে গেল, ওকে, ব্ল্যাক হয়ে গেল, আমি চাইলে অন্য কোনো কালার দিতে পারি। এখন আমি যদি চাই যে এই যে এখানে যে জায়গাটা আছে এই জায়গার সেলের নিচে একটা মানে ইয়া দিব, বর্ডার দিব নিচের দিকে, তাহলে আমি কি করব, এখানে একটা অপশন আছে, এখান থেকে আমরা বর্ডার দিলাম। তো ফন্ট রিলেটেড কি, ফন্টের সাথে যা যা করা যায় সেগুলো এই ফন্টের গ্রুপের মধ্যে যা মেম্বার গুলো আছে সেই বাটনের থ্রুতে আমরা সেগুলো করতে পারবো, আমরা সবকিছু দেখবো। এখন আমরা দেখি মানে এই অপশনটা, এই যে একটা ট্যাবের মধ্যে যে অনেকগুলো অপশন থাকে, ঠিক আছে, অনেকগুলো গ্রুপ বাটন থাকে বা গ্রুপের সমষ্টি থাকে, সেগুলোকে বলা হচ্ছে রিবন। ওকে, এই এরিয়াটাকেই বলা হচ্ছে, মানে ঠিক ট্যাবের নিচের যে এরিয়াটাকেই বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে রিবন।
রিবনের মধ্যে অনেক গ্রুপ থাকে এবং গ্রুপের মধ্যে তার সেই গ্রুপ রিলেটেড অনেকগুলো বাটন থাকে, সেগুলো দিয়ে স্পেসিফিক কাজ করি আমরা প্রত্যেকটা বাটন সম্পর্কে, মানে যত যেগুলো আমাদের দরকার ডেইলি লাইফে এগুলো সবকিছু দেখাবো। ওকে, তারপরে এই যে অ্যাড্রেসটা, এই যে এফএক্স লেখা, এফএক্স এর পরে যে এই যে খালি একটা জায়গা আছে, এখানে কি ফর্মুলা বার, আমরা এখানে এক্সেল সেলের মধ্যে যখন কোনো কিছু লিখি সেটা ঠিক এই জায়গাটা দেখাবে। হ্যাঁ, এই জায়গাটা দেখাবে এটা। তারপর আসি এই যে এখানে দেখছে এ বি সি ডি, আমি একটু আগে বলেছিলাম এগুলো হচ্ছে কলাম নেম, আর লেফট সাইড এগুলো কি 1 2 3 4, এগুলো হচ্ছে কি রো নাম্বার বা রো ইন্ডেক্স। ওকে, তারপর হচ্ছে যে এই যে উপরে আছে কি, এখানে আছে H9, H9 কি নেম বক্স বলা হয়, কিসের নাম বয় এটা, এটা হচ্ছে যে সেলের নাম। এই যেখানে H9 কেন দেখাচ্ছে জানেন, H9 দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমি যখন এই ইমেজটা H এটা তুলেছি তখন কিন্তু আমি এই জায়গাটা সিলেক্ট করা ছিল, দেখেন এই জায়গাটা একটা কালার হয়ে আছে, যখন এটা কালার হয়ে আছে দেখেন এটা অ্যাশ কালার হয়ে আছে, তার মানে হচ্ছে H9 কোনটা, H মানে হচ্ছে A B C D E F G H, তারপরে কলাম হচ্ছে কত, 9, মানে হচ্ছে যে 9 নম্বর রো, ঠিক আছে। এই যে এখানে সেল অ্যাড্রেস, সেলের অ্যাড্রেসে দেখেন প্রথমে থাকে কলাম নেম, তারপর হচ্ছে রো নাম্বার থাকে। হ্যাঁ, তো 9 হচ্ছে এটা, তো রো এবং কলামের সমান রো নাম্বার, এই যে সেল অ্যাড্রেস। এই সেল অ্যাড্রেসটাকে বলা হয় কোথায় থাকে, এই নেম বক্সের মধ্যে থাকে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো কি, এই যে আমরা যে জায়গাটাকে সিলেক্ট করেছিলাম করার পরে যেখানে একটা অ্যাড্রেস দেখাচ্ছিল এই জায়গায়, এই সেলের অ্যাড্রেসটা, এই মাউস দিয়ে যখন আমি যে সেলটাকে সিলেক্ট করলাম সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল, মানে সেই সেলের মধ্যে আমি বসে আছি সেটাকে বলা হচ্ছে যে কি অ্যাক্টিভ সেল। যেমন হচ্ছে যে আমি যদি এখানে সিলেক্ট করি তার মানে হচ্ছে যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে কি অ্যাক্টিভ সেল। আমি যদি এখন এইটাকে ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভ সেল, ঠিক আছে। এবং এই অ্যাক্টিভ সেলের অ্যাড্রেস যদি জানতে চাই তাহলে এই সেলের অ্যাড্রেসটা কোথায় দেখায়, এইখানে দেখায়। ওকে, তারপরে হচ্ছে যে এই এইগুলো আমি বলেছি একটু আগে, তারপরে আবার বলছি যে এইচ এবং 9 এর সমান নয়, হচ্ছে যে এখানে দেখাচ্ছে কি মানে এইচ এবং 9 কোনটা, এইচ এবং 9 হচ্ছে যে এই অ্যাক্টিভ সেলটা, এবং এই সেলের অ্যাড্রেসটা দেখাচ্ছে ঠিক এই জায়গায় H9-এ। ওকে, আর নিচের দিকে যেটা হচ্ছে শিট নেম, এটা হচ্ছে যে কি ওয়ার্কশিট। এখানে একটা প্লাস বাটন আছে, এখানে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে যে একটা একটা করে শিট অ্যাড হতে থাকবে এখানে, মানে নরমালি নোটবুকে আমরা কিন্তু শিট অ্যাড করতে পারি না, পেজ অ্যাড করতে পারি না, কিন্তু এক্সেলে আমরা অনেকগুলো পেজ আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, আর এই শিটগুলোকে এক্সেলের ভাষায় বলা হয় শিটও বলা হয় আবার ওয়ার্কশিটও বলা হয়, ঠিক আছে। ওয়ার্কশিট, ওয়ার্কবুক, এই কথাগুলো সবসময় মাথায় রাখবেন, কারণ আপনি যখন আরো অ্যাডভান্স লেভেলে করবেন, ভিবি দিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার হচ্ছে যে এগুলো জানা লাগবে। ওকে, আর এই যে এখানে যে গ্রে বক্স আকারে আছে, এই যে বক্স গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে এক একটা সেল, ঠিক আছে। এগুলো হচ্ছে যে এক একটা সেল, এটা সেল, এটা সেল, এগুলো সেল, এই টোটালটা হচ্ছে যে এই যে আমি যে সিলেক্ট করলাম এগুলো সবগুলো হচ্ছে যে অনেকগুলো সেলের সমষ্টি, আর এইগুলো হচ্ছে এক একটা সেল। তারপরে কি আছে দেখি, আর এই যে আই এম ও ওয়ার্কবুক, ওয়ার্কবুক বলতে হচ্ছে এই যে টোটাল ফাইলের মধ্যে আমরা অনেকগুলো শিট তৈরি করলাম, অনেক কাজ টাজ করে আমরা সেভ করে রাখবো, এটাকে নর্মালি আমরা কি বলি, এটা এক্সেল ফাইল বলি। মানে নর্মালি বাংলা ভাষায় আমরা সবসময় বলি যে এক্সেল ফাইলটা দাও, এক্সেলের ওই ফাইলটা দাও, এই ফাইলটাকে এক্সেলের ভাষায় বলা হচ্ছে যে ওয়ার্কবুক, ঠিক আছে। আমরা যখন অ্যাডভান্স লেভেলে কোর্স করব এই ওয়ার্কবুক, মানে ভিবিতে যখন যাবেন তখন এই ওয়ার্কবুক টার্মটা খুব বেশি ইউজ হবে, ওয়ার্কবুক কোনটা। হ্যাঁ, তখন আপনারা এই জিনিসগুলা, আমরা ভিবির কিছু অংশ দেখবো সেটা দেখলে মানে বাকিটা আপনারা নিজে নিজে করতে পারবেন পরবর্তীতে। হ্যাঁ, ওটা একবারে লাস্টের দিকে। আর ভিজুয়াল বেসিকে মানে সরি, ওটা হচ্ছে যে ভিজুয়াল বেসিকের যে কাজগুলো যেটা আছে, হ্যাঁ সেটা হচ্ছে যে কেন করা হয়, সেটা করা হয় এই জন্য যে আপনি প্রতিদিন মানে ডাইনামিক্যালি অনেক কাজ থাকে না, যেটা বারবার আপনি রিপিটেডলি প্রতিদিন একই ধরনের কাজ, এই শিট থেকে মানে একটা এক্সেল ফাইল থেকে কোনো ডাটা কপি করে আরেকটা ফাইলের মধ্যে যে সেভ করেন, সেখানে যে সাম করেন, এই টোটাল জিনিসটা যদি অটোমেটিক্যালি করতে চান ডাইনামিক্যালি, সেটা কিন্তু ভিভি দিয়েও করা যায়। হ্যাঁ, আমরা এক্সেলে ফর্মুলা দিয়েও করবো, ভিভি দিয়েও করবো, ঠিক আছে। আর এক্সেল এর সেল রেফারেন্স, আজকে শুধুমাত্র সেল রেফারেন্স টা কি আজকে কি আর দেখাবো না, নেক্সট ক্লাসে বাকিটা দেখাবো, একটু মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। নেক্সট, ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব, সেল রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকে যতটুকু দেখিয়েছি এতটুকু আপনি জাস্ট হচ্ছে একটু নেট ঘেটে একটু প্র্যাকটিস করেন, আমি চেষ্টা করব।
অফিস আপনি 2003 2016 2017 কি এসেছে কিনা জানি না, 2007 না ইউজ করে 2010 13 বা 16 ইউজ করেন, ঠিক আছে? 7 এর চাইতে 10 13 16 এ কিছু কিছু বেটার অপশন পাবেন। হ্যাঁ 16 ইউজ করতে পারেন, সমস্যা নেই। ইউজার ইন্টারফেস সামান্য কিছু আলাদা, তাছাড়া কিছুই না। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই আমরা ইয়ে করি। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমাদের যে দিন আছে সেদিন জাস্ট হচ্ছে 8টার মধ্যে আমরা লগ ইন করবো, লগ ইন করে 8টার মধ্যে ক্লাস শুরু করে দেবো, কেউ লেট করবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার যদি কোশ্চেন করার যে সুবিধাটা আমি দিচ্ছি সেটা কিন্তু ক্লাসের পরে সেই সুবিধাটা পাবেন না। হ্যাঁ, কোশ্চেন ক্লাসের মধ্যেই করবেন, এবং কোশ্চেন করলে আমি সেটা আনসার দিব যেভাবে হোক, যদি না পারি সেটা পরবর্তী দরকার হলে আমি জেনে দেবো আর জানাবো। ওকে, নেক্সট ক্লাস আজকে কি বার? আজকে হচ্ছে সানডে, মেবি মঙ্গলবার। আপনি একটু রুটিনটা একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি রুটিনটা আসলে দেখি নাই, আজকে যে ফার্স্ট ক্লাস ছিল শুধুমাত্র সেটা দেখে ইয়া করেছি, অনেকদিন পরে ইয়া করছি তো। একটু নেক্সট ক্লাসটা একটু জেনে নেবেন, মেবি হচ্ছে যে কাল বাদ পরশু এরকম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই লগ আউট করে লগ আউট করতে পারেন। আমি তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করলাম, আর ভিডিওটা আমি যত দ্রুত সম্ভব দিয়ে দেবো, কোনো টেনশন নেবেন না, সবকিছুই পারবেন, কোনো কিছুই এত কঠিন কিছু না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, লগ আউট করে দিচ্ছি।